এই যে এগুলো হচ্ছে অর্ণিঅর্পিতের বাগানের আম। এই দেখো, কাঁচা আম পেড়ে বস্তায় ভরে রেখেছিলাম, এখন একদম পেকে গেছে। এই যে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এই যে গাছকে লাগিয়েছিল ধরুন না, হ্যাঁ দেখেছ কত সুন্দর লাগছে একদম। অর্ণি অর্ণি খাও, অর্পিমণি আসো খেতে আসো, খাও খাও। হ্যাঁ আসো, তোমার আপু খাচ্ছে, বসো বসো বসে খাও। আমি নুরুন্নাহার, আজকে তোমাদের দেখাচ্ছি একদম সাধারণভাবে বিরিয়ানি পাকাবো আমি। তো এইখানে বিরিয়ানি তৈরি করার জন্য এই দেখো ফ্রেশ মাংস নিয়েছি, এই ফ্রেশ মাংস নিয়েছি, এক সিপি সয়া সস দিয়েছি, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি কয়েকটা লাল মরিচ, তোমরা কিন্তু এখানে গ্রিন পেপার দিবা। আর হচ্ছে এখানে দিয়েছি আমি লবণ, তোমরা যখন সয়া সস অ্যাড করবা তখন কিন্তু লবণ বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু রেডি লবণ থাকে, রেডি সল্ট থাকে। তো সেখানে এখানে আমি দিব এখন পেঁয়াজ বাটা, পেঁয়াজ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, অয়েল, এই যে বিফ তো ওকে হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমি ব্লেন্ড করে নিয়েছি আদা আদা রসুন। আমি আবারও বলছি আমি বিফ বিরিয়ানি পাকাবো, তো সেখানে দিয়েছি আমি সলিড বিফ, সলিড মাংস, গরুর মাংস, গরুর গোস্ত যেটাকে বলো তোমরা সাধারণভাবে। তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, সয়া সস এক সিপি দিয়েছি, সল্ট অবশ্যই দিব, চেক বুঝে শুনে দিতে হবে কারণ রেডি সল্ট থাকে সয়া সসে। হ্যাঁ অয়েল দিয়েছি, এখন আমি এই যে দেখছো এটা হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, ওকে আমি এটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখনই কড়াইতে দিয়ে দিব, অয়েল যথেষ্ট পরিমাণে দিয়েছি, আর অয়েলের প্রয়োজন নেই, ওকে। এই দেখো এই অবস্থা আস্তে আস্তে হচ্ছে, তো ঢাকনাটা এমনভাবে লাগাতে হবে যেন ফাঁকা না থাকে। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিই। এই দেখো লালচে হোক, তারপর এই যে আমি এখন যে খাল, তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা তো এইখানে এটা কষানো হবে, তারপর আমি চাল দিব। Thank you.
তো আমি এখন চাল দিয়েছি। বিরিয়ানি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তো আমার রান্না মাংসটা আমি এখনই অ্যাড করে দিব। এই দেখেছ, এখন ঢেকে দেবো। আছে হবে লাস্ট টাইম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। একদম সহজে আমার মতো করে বিরিয়ানি পাকায় ফেলবা। তাই হয়ে গেছে, এখন আমি এই যে আরো কয়েকটা কাঁচামরিচ দেওয়া উচিত ছিল বাট নেই। হ্যাঁ, তাই হয়ে গেছে। এটাতে লবণ চেখে দেখে তারপর কিন্তু লবণ দিতে হবে, তার একটু ঢাকা থাকবে, তারপর আমি লাড়াচাড়া করে দেব। একদম প্রায় হয়ে গেছে, দেখেছ একদম অল্প সময়ে বিরিয়ানি কি করে পাকায় ফেলছি। এভাবে তোমরাও করতে পারো। তো এই যে হয়ে গেছে আমার সুন্দর বিফ বিরিয়ানি। এই দেখো, হ্যাঁ একটু ঠান্ডা হলে ঝরঝরা হয়ে যাবে, ঠিক আছে। তো ওকে, আমি নরনহার আজকে তোমাদের দেখিয়েছি বিফ বিরিয়ানি। ওকে, আল্লাহ হাফেজ।